ফটিকছড়ির কাঞ্চননগর এনএসটি ক্লাব কর্তৃক আয়োজিত এসপিএল শিল্পপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়। শনিবার বিকালে এনএসটি ক্লাব মাঠে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করে কাঞ্চননগর ইউপির 8 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আফসারউদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন কাঞ্চননগর মানব কল্যাণ সংস্থা ওমান কেন্দ্রীয় কমিটির হামিদিয়া শাখার উপদেষ্টা আলহাজ আরমানুল করিম। ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করে রিয়াদ স্মৃতি সংসদ বনাম সেলিম স্মৃতি সংসদ। শত শত দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলার নির্ধারিত 12 ওভারত উভয় দল 96 রান গইলে খেলা সুপার ওভারত গড়ায়। সুপার ওভারত সেলিম স্মৃতি সংসদ 3 রানত রিয়াদ স্মৃতি সংসদের পরাজিত করিয়ে এনে বিজয়ীদের গৌরব অর্জন করে। আজকের বিজয়ী দল সেলিম স্মৃতি সংসদকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখা।